ইংলিশ মিডিয়াম স্কুল, শপিং মল, ক্যাথলিক কলেজ, বড়লোক বন্ধুরা, পুরোপুরি শহুরে আদব কায়দায় বেড়ে উঠছিলাম আমি। আর তাই আমার কাছে অভাব শব্দটা খুব একটা গুরুত্ব পাইনি কোনোদিনই। তবে ছোটোবেলার সানডে আউটিং, রোজ রাতে এক বিছানায় শুয়ে বাবা মায়ের থেকে গল্প শোনা, একসঙ্গে বসে সিনেমা দেখা, এগুলো যখন প্রতি মুহূর্তে মিস করতাম, তখন মনে হতো সত্যি বোধ হয় অভাবটা ছিল। কোথাও না কোথাও আমিও অভাবী। বাড়িতে রোজকার অশান্তি, প্রতিবেশীর কানাঘুষো, এসবের মধ্যে আমার হ্যাপি ফ্যামিলির কনসেপ্টটা রোজ একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছিল। এই কমফোর্টেবলি আনকমফোর্টেবল লাইফস্টাইলটা আর পোষাচ্ছিল না, আর তাই কোনোদিনই নিজের কমফোর্ট জোনের বাইরে না যেতে চাওয়া আমি নিজেই বাড়িঘর ছেড়ে বিশ্বভারতীতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চলে এসেছিলাম। ভাবছেন তো হঠাৎ বিশ্বভারতী কেন? মূল কারণে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দ্বিতীয় কারণ একটু শান্তি। আর শান্তিনিকেতনের মতো শান্তির জায়গা কটাই বা আছে বলুন বাঙালির লিস্টে? সবকিছুর থেকে দূরে বেশ ভালোই সময় কাটছিল। সুন্দর একটা বাড়ি, ভালো রুমমেট, মন খারাপের কোপায় নদী, আর আমার এই নতুন অভ্যেস, রোজ রাতের ডায়েরি। আর কি বা চাই, ঘর ছেড়ে নতুন করে ঘর খুঁজে পেয়েছিলাম। কিরে, তোর মন খারাপ করছে না? আমার তো বাবা মায়ের জন্য খুব মনটা খারাপ করছে রে। না, আমি বেশ ভালোই আছি, অ্যাডভেঞ্চারাস লাগছে। তুই তো আঙ্কেল আন্টির সাথেও খুব একটা কথা বলিস না দেখি, কেন রে? আমি একা থাকতেই ভালোবাসি রে, আর বাবা মা ফোন করলে এত জ্ঞান দেয়, ধুর, তাই আর কথা বলি না। সেদিন নিজের দুঃখগুলো হেসে উড়িয়ে দিয়েছিলাম। নতুন বান্ধবীকে কি করেই বা বলি, বাবা মা নিজেদের লাইফের প্রবলেমগুলো নিয়ে এতটাই ব্যস্ত যে একমাত্র মেয়ের কথা তাদের খুব একটা মনেই পড়ে না। প্রফেসরদের লেকচার, প্রজেক্টস, পরীক্ষা, গানের আড্ডা, নানা ধরনের উৎসবের মধ্যে দিয়ে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। কিন্তু 7-8 মাসের মাথায় হঠাৎই ছড়িয়ে পড়ল করোনা ভাইরাস, আর তার সাথেই সেই ভাইরাসের শিকার হলো আমার এই নতুন জীবন। শুনলাম ইউনিভার্সিটি নাকি ছুটি হয়ে যাবে, ফিরে যেতে হবে আবার সে কলকাতায়। জানি না কোন এক অজানা অবসাদ ঘিরে ধরলো আমায়। হঠাৎ করেই মাহি এসে বলল, শুনলি ইউনিভার্সিটি তো ছুটি হয়ে যাচ্ছে? যাকগে বাবা বাঁচা গেছে, একা একা দম বন্ধ হয়ে আসছিল এখানে। বাড়িতে বাবা মায়ের সাথে কটা দিন ভালোই কাটবে। আমার রে, ট্রেনে বসে নানা রকম ভাবনা চিন্তা এলো মাথায়, কত কিছুই না ভাবলাম। বাড়ি গিয়ে কি যে দেখবো। আচ্ছা, বাবা মা এখনো একসঙ্গে আছে তো? না থাকলে? গলাটা কেমন শুকিয়ে আসছিল। যাই হোক, বাড়ি ফিরে দেখি সবই অ্যাজ ইউজুয়াল, সব সময়কার মতো বাড়িতে শুধু চৈতালি মাসি ছিল। মেম সাহেব, তুমি এসে গেছো? কি চিন্তাটাই না হচ্ছিল তোমার জন্য, রোজ ঠাকুরকে বলছিলাম তুমি যেন সুস্থ থাকো। এই তো চলে এসেছি, আর চিন্তা নেই। শুনেও ভালো লেগেছিল, এই বাড়িতে কেউ তো আমার কথা ভাবে। চাপা যন্ত্রণাটা প্রকাশ করে ফেলার ভয়ে ছুটে নিজের ঘরে চলে গেছিলাম। কি ব্যাপার, আমার ঘরটা দেখে মনে হচ্ছে কেউ থাকছে এই ঘরে? বিছানাটা কেমন অগোছালো। চৈতালি মাসি, একবার শোনো তো। হ্যাঁ ম্যাম সাহেব, বলো। আমার ঘরটা দেখে মনে হচ্ছে ইউজ হচ্ছিল, বিছানাটাও কেমন অগোছালো, কেউ কি এখানে থাকছে? হ্যাঁ গো, তুমি চলে যাওয়ার পর থেকে তোমার মা এই ঘরেই থাকছে। ও আচ্ছা, ঠিক আছে। আরে কেমন যেন নতুন লাগছে ঘরটা। আমি যাওয়ার আগে বইগুলো কাবার্ডে রেখে গেছিলাম না, এখন দেখছি ডেস্কের ওপর রাখা, বুকমার্কটাও অন্য পেজে। মা কি তবে বইগুলো পড়ে? যাই হোক,
ভীষণ টায়ার্ড লাগছে, এবার চেঞ্জ করে নি। ও মা, আমার সব জামা কাপড় গোছানো? চৈতানি মাসি তো আমার আলমারি ছোবে না। তবে এটাও কি মারি কাজ? খুব বেশি না ভেবেই স্নান সেরে ফেললাম। ফ্রেশ হয়ে বিছানায় মাথা দিতেই চোখ পড়ল দেওয়ালে। কমফর্ট জোন ইজ বিউটিফুল, বাট নাথিং এভার গ্রোস দেয়ার। এই পোস্টারটা ছোটবেলায় খুব পছন্দ ছিল, ওতে আঁকা সূর্যমুখী ফুলগুলোর জন্য। লেখাটার মানেটা যদিও অনেক পরে বুঝেছিলাম, ভেবেও হাসি পায় সময়ের সাথে কি প্রাসঙ্গিক হয়ে উঠেছে পোস্টারটা। সেদিন মা বাড়ি আসার পর আমার সাথে কথা বলতে এসেছিল, খুব একটা কথাও বলিনি, কিন্তু এটা জানতে পেরেছিলাম যে বাবা মা আজকাল আর কথা বলে না, এক ছাদের তলায় থাকলেও এক ঘরেও থাকে না। ডিভোর্সের কাগজপত্রও প্রায় তৈরি। ডিনার টেবিলে সেটা আরো ভালো করে ফিল করেছিলাম। এরম করে কিছুদিন যেতেই আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রাহা। দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হলো, বন্ধ হয়ে গেল বাবা মার অফিস, পিছিয়ে গেল ডিভোর্স, আর সেই সঙ্গে এক্সটেন্ড হলো আমার ইউনিভার্সিটির ছুটিও। একা একা নিজের ঘরেই কেটে যাচ্ছিল দিনগুলো, কখনো বই পড়ে, কখনো একটু আঁকিবুকি কেটে, কখনো বা সোশ্যাল মিডিয়া সাইটসের নানা ধরনের ভার্চুয়াল চ্যালেঞ্জেস। একদিন এক বান্ধবীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তার ছোটবেলার ছবি দেখে খুব ইচ্ছে হলো নিজের ছবিগুলো দেখার। আচ্ছা, আমাদের অ্যালবামগুলো কোথায়? অনেকদিন দেখিনি তো। মা, ও মা, হ্যাঁ, আমাদের অ্যালবামগুলো কোথায়? ও, আমার আলমারিটা খোল, একদম নিচের তাকে একটা বক্স পাবি, ওর ভেতর দেখ তো। এই তো পেয়েছি। কি সুন্দর দোলনায় শুয়ে আছি। আরে, এইদিন আমি সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছিলাম আর খুব কাঁদছিলাম, বাবা আইসক্রিমটা ওই জন্যই কিনে দিয়েছিল। এটা সেই মাইথনে যাবার পিকনিক করতে গেছিলাম। ছোটবেলার দিনগুলো আবার যদি ফিরে পাওয়া যেত, বাবা মাকে জড়িয়ে ধরে নিজের কাছে রেখে দিতাম, তাহলে আজ পরিস্থিতিটা হয়তো অন্যরকম হতো। আচ্ছা, এই লাল অ্যালবামটা কোনোদিন দেখিনি তো, এটা কি? ওমা, এ তো বাবা মায়ের বিয়ের অ্যালবাম, কি সুন্দর লাগছে মাকে, বাবাও কি হ্যান্ডসাম, দুজনে দুজনের দিকে কি সুন্দর তাকিয়ে আছে। বাবা মা দুজনকেই হাসলে কি সুন্দর লাগে, কেন যে আর হাসে না ওরা। বাবি, কি দেখছিস তুই? তোমাদের মেমোরিজগুলো একটু রিলিভ করছিলাম। কই দেখি। মা আমার হাত থেকে অ্যালবামটা নিয়ে নিজে দেখতে থাকে উল্টে পাল্টে, কিছুক্ষণ পর উঠে নিজের রুমে চলে যায়। বুঝলাম মনটা খারাপ হয়েছে, ভালোবাসা তো আছে তাই মন খারাপও আছে, কিন্তু সেদিন ডিনার টেবিলে অবশ্য একটা ঘটনা ঘটে। তুমি দই পটল খাবে নাকি চিকেনটা দিয়ে হয়ে যাবে? না, চিকেন দিয়ে খেয়ে নেব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অনেকদিন পর ওরা কথা বলেছিল। পরদিন সকালে বাবা হঠাৎ বলল, আজ একটু আমার নিজের ডেস্কটা ক্লিন করব, একটু হেল্প করিস তো, অনেকদিন হলো হাতই দেইনি। হুম, ওকে। ভাবি, এই দেখ তোর ছোটবেলার একটা আঁকা, দেখ তুই ছোটবেলায় কেমন আঁকতিস। কই দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই ক্লাস 5-এ এঁকেছিলাম। বাবা মা আর আমি হাত ধরে একসাথে, ওপরে লেখা হ্যাপি ফ্যামিলি। এখন এগুলো দেখে কি হবে বাবা, সবই পাস্ট। হ্যাপি ফ্যামিলি ইজ আ মিথ, উই ওয়্যার নেভার হ্যাপি। বাবা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎই নিজের চেয়ারে গিয়ে বসে আর সিগারেট খেতে খেতে কি যেন একটা ভেবে চলে।
সেদিনই রাতে কেন জানি না ঘুম ভেঙে গেছিল। হঠাৎই পাশের ঘর থেকে বাবা মায়ের গলার আওয়াজ পেলাম। মনে হলো আবার কি কোনো সমস্যা, চাই দেখি তো। আমার তোমাকে আর কিচ্ছু বলার নেই। কিন্তু আমরা কি আবার শুরু করতে পারি না? অনেকটা দেরি হয়ে গেছে প্রলয়, এই কথাটা তোমার অনেক আগে ভাবা উচিত ছিল। সুস্মিতা, এখনো আমাদের হাতে সময় আছে, প্রচুর সময় আছে, 24টা ঘন্টাই তো বাড়িতে। একবার কি শেষ চেষ্টাটা করে দেখতে পারি না আমরা? কিন্তু কাল সকালে তুমি যদি অন্য কথা বলো। তুমি জানো বাবি আমাকে আজ বলল হ্যাপি ফ্যামিলি ইজ আ মিথ। তুমি বলো সুস্মিতা, আমরা তো এরকমটা চাইনি, আমরাও তো অনেক আশা নিয়ে শুরু করেছিলাম, এমনটা তো কোনো দিন ভাবিনি যে আমাদের সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাবে। মেবি উই গট টু কমফোর্টেবল উইথ দিস লাইফ অফ আওয়ার্স প্রলয়। ঠিকই বলেছো, এই লকডাউনের আনকমফোর্টেবল লাইফস্টাইলটা হয়তো আমাদের খুবই দরকার ছিল গো। কালকের সকালটা একদম নতুন করে হোক, লেট স্টার্ট অ্যাফ্রেশ সুস্মিতা, প্লিজ। এর পরটা আর শোনার ক্ষমতা হয়নি। মা যে রাজি হয়ে যাবে সেটা আমি জানতাম। সেদিন রাতটা ওসব ভেবেই কেটে গেল। অনেকদিন পর ভোর হতে দেখলাম বাবা মায়ের সেই নতুন ভোর। গুড মর্নিং বাবি, উঠে পড়, শোন না চল ব্রেকফাস্টটা আজ আমরাই বানাই, তোর মা ঘুমোচ্ছে এখন, ঘুমোক। ঘুম আমারও হয়নি, তবুও আড়মোড়া ভেঙে হাসি মুখে উঠে বসতেই হঠাৎ চোখে পড়লো সেই পোস্টারটা, কমফোর্ট জোন ইজ বিউটিফুল বাট নাথিং এভার গ্রোস দেয়ার।